উন্নয়নে আওয়ামী লীগের বিকল্প নেই জেনেই ক্ষমতাসীন দলের প্রার্থীদের মেয়র নির্বাচিত করেছেন ভোটাররা। সিটি নির্বাচনে জয়ের পেছনে এটাই মূল কারণ বলছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। অন্যদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু বলছেন, আওয়ামী লীগ জোর করে ভোট কেড়ে নিয়ে জয়ী হচ্ছে ঠিকই, জনপ্রিয়তা বাড়ছে বিএনপির। তৌহিদ শান্তর রিপোর্টে বিস্তারিত। ঢাকা সিটি নির্বাচনে বিএনপি আওয়ামী লীগের যে প্রচারণা দেখা গিয়েছিল রাজধানীতে, সেসব ছবি দেখে ঢাকার দুই মেয়রের চেয়ারে কোন দলের প্রার্থী বসবে নাগরিকদের জন্য সে অনুমান বেশ দূরহ ছিল। কিন্তু নির্বাচনের পর দেখা গেল ঢাকা সিটি নির্বাচনের ইতিহাসের সবচেয়ে কম ভোটারের ভোটে মোট ভোটারের শতকরা মাত্র 15-17 ভাগের সমর্থনে মেয়রের আসন দুটি জয় করে নেন ক্ষমতাসীন দলের প্রার্থীদ্বয়। বিএনপি নেতাদের মতে অনিয়মের এই নির্বাচনে সরকারি দল জয়ী হলেও বিএনপির প্রতি জনগণের আস্থা বেড়েছে। আওয়ামী লীগ বলছে দেশের উন্নয়নে তাদের বিকল্প নেই, অবাধ সুষ্ঠু নির্বাচনে তাই তাদেরকেই বেছে নিয়েছে জনগণ। যে দেশের যদি উন্নয়ন করতে হয় তাহলে আওয়ামী লীগের বিকল্প নেই। জনতা শেখ হাসিনার মনোনীত যে কোনো ব্যক্তির পক্ষে জনগণের সমর্থন থাকবে, এটাই স্বাভাবিক। যে নির্বাচনী প্রক্রিয়ায় তারা নেমেছে জনগণের ভোট কেড়ে নেওয়ার জন্য, এটা তাদেরকে জনগণ থেকে আরো বেশি বিচ্ছিন্ন করছে। কিন্তু আমাদের প্রতি জনগণের আস্থা, বিএনপি জনপ্রিয়তা কিন্তু বাড়ছে। তবে এবারের সিটি নির্বাচনে ভোটারের এমন অনাগ্রহের জন্য দুই দলই একে অপরকে দায়ী করেছে। বিএনপিরা প্রথমত প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে তাদের কিছুটা হলেও অদূরদর্শিতা ছিল, জয়লাভের জন্য তাদের কোনো আগ্রহ ছিল না বা তারা সেই চেষ্টাও করে নাই। স্বাভাবিকভাবেই তাদের নেতাকর্মীদের মধ্যে ভোট প্রদানের কোনো আগ্রহ দেখা যায় না। জনগণ মনে করে যে নির্বাচনী ফলাফল পূর্ব নির্ধারিত হয়ে গেছে, সুতরাং সেখানে গিয়ে কোনো যাওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই। শনিবার অনুষ্ঠিত এই নির্বাচনে ঢাকা উত্তরের 30 লাখের কিছু বেশি ভোটারের প্রায় 75% ভোট দেননি, আর দক্ষিণ ঢাকায় 24,53,000 ভোটারের মধ্যে 71% যাননি ভোট কেন্দ্রে। তৌহিদ শান্ত, নিউজ 24, ঢাকা।